দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আসলে অনিবার্য কারণবশত আজকে ভিডিওটা করতে যাওয়া হয় নাই। তো আসলে ভিডিওটা ছিল মিরপুরে, তো সকালে কেমন কি অবস্থা ভালো না বুঝতে পেরে আসলে ভিডিওটা করতে যাওয়া হয় নাই, এই জন্য আসলে ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে যেহেতু ভিডিও দেওয়া হয় না, আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে ভিডিওটা, এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা জাস্ট রেকর্ডেই, এটা আগের ভিডিও ক্লিপগুলো দিয়ে করতেছি আর কি। তো দর্শক, আসলে অনেক সময় দামের ব্যাপারে আপনাদের অনেক কমপ্লেন থাকে যে দাম বেশি দাম বেশি। আসলে বিষয়টা হয়েছে কি, যে দামের বিষয়টা সম্পূর্ণ সবসময় আমাদের হাতে তো আর থাকে না। খামারি ভাইরা তাদের কবুতর কালেকশন করে অথবা নিজের খামারের কবুতর বিক্রি করে, তারা তাদের মতো করে বলে, তারা তাদের মতো করে, আমার যতটুকু বলার থাকে যে ভাই বাজারের তুলনায় যতটুকু সম্ভব কমে দেন, কিন্তু সব খামারই তো আসলে সমান না। কেউ একটু বেশি লাভ করতে চায়, কেউ কম লাভ করতে চায়। তো আপনাদের আমি যেটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা সবসময় কবুতরের ভালো একটা কোয়ালিটি দেখার চেষ্টা করবেন, যে এই কবুতরটা কিনলে আপনি বেচার সময় একটু মোটামুটি একটা দামে বিক্রি করতে পারবেন কিনা, বাচ্চা কাচ্চা করলে একটা ভালো দামে বিক্রি করতে পারবেন কিনা, এমন ধরনের কবুতরই কালেকশন করবেন। কবুতর যদি ভালো আপনি না চিনেন, আপনার পাশের ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে কথা বলে কিনেন। কিন্তু বিষয় হচ্ছে, কখনো এটা ভাবেন না যে আসলে কম দামে কিনলে আপনি ভালো কবুতর কিনতেছেন। কবুতর আসলে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে, ভালো কবুতর কিনতে হবে, মানে ভালো কবুতর ভালো দাম দিয়ে কিনতে হবে। আর হাটের ব্যাপারে অনেকেই অনেক কথা বলেন যে হাটে কম দামে কবুতর পাওয়া যায়। দর্শক, সত্যি কথা বলতে কি, ঢাকা শহরে যারা থাকেন, যারা কবুতর হাটটাতে যান কম বেশি, তারা আসলে জানেন যে হাটে আসলে 10-15% কবুতরও সবসময় ভালো কবুতর আসে না। হাটে কবুতর আসে ম্যাক্সিমাম কবুতরই থাকে, মানে মোটামুটি মানের কবুতর, যেটা আসলে খুব বেশি ভালো মানের কবুতর না। তো এখন হাটের কবুতর 150 টাকার কবুতরও পাওয়া যায়, 100-150-200 টাকার কবুতর পাওয়া যায়। ওই কবুতরের সাথে যদি আপনি 2000 টাকা, 2500 টাকা বা 3-5 হাজার টাকার একটা কবুতর তুলনা করেন, সেটা আসলে কিন্তু সুন্দর না, মানে ভালো দেখায় না। আমার মোট কথা হচ্ছে দর্শক, যে আপনারা সবসময় মানে কে ভিডিও দিল, কার ভিডিও করলাম সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি দেখবেন যে কবুতরটা ভালো কিনা, ঠিক আছে, কবুতরটা ভালো কিনা এবং অন্য অন্য ভিডিওতে বা বাজার তুলনায় সে নেওয়া যায় কিনা। যদি মনে করেন নেওয়া যায় তাহলে অবশ্যই নেবেন, আর যদি মনে করেন যে না নেওয়া যায় না, এই কবুতরটা নেওয়া যায় না এই দামে, তাহলে নেবেন না। তো এখানে শুধু শুধু বকাঝকা করে লাভ নেই। তবে হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা কখনো, যেমন আপনাকে একটা কবুতর দেখে অন্য কবুতর দিছে, অথবা আপনাকে অসুস্থ কবুতর দিছে, অনেক সময় যাইতে যেতে কিছু সময় কবুতর অনেক বাচ্চা বা কবুতর অসুস্থ হইতে পারে, তবে সেটা ভিন্ন রিজন। তবে ওভারঅল যদি বোঝা যায় কবুতরটা আগেই অসুস্থ হয়েছিল, আমার থেকে আমি চেষ্টা করি ভিডিওর আগে বা পরে, মানে অফলাইন বা এই কী বলে অনলাইন বা অফলাইন দুইভাবে বলার চেষ্টা করি খামারিদের, যাতে কোনো আমার কোনো দর্শক না ঠকে, কোনো দর্শকের যাতে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে, কোনো অসুস্থ কবুতরের জন্য না যায়। তারপরও মানুষ তো আসলে সবাই সমান না, আর আমাদেরও লিমিটেশন থাকে, অনেক কথাই বলি, তারপরও অনেকে হয়তো বা দু একজন অনেক সময় অনেক ঘটনা ঘটায়। তো আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের সমস্যা হইলে আমাকে যারা জানায় তাদের সমস্যার সমাধান করার। তো আপনাদের সর্বশেষ রিকোয়েস্ট থাকবে দর্শক, যারাই যে কোনো সমস্যায় আমার থেকে কবুতর, মানে আমার ভিডিও দেখে কবুতর নেওয়ার পর যদি কোনো সমস্যায় পড়েন, অবশ্যই সাথে সাথে আমাকে জানাবেন, কারণ আমার নাম্বারটা কিন্তু মোটামুটি দেয়াই থাকে বেশিরভাগ সময়। আর আপনারা যারা নিয়মিত দর্শক তাদের অনেকের কাছেই আমার নাম্বার আছে, আর না হয় আমাকে যে কোনো সময় আপনি ফেসবুকে মেসেজ দিতে পারেন অথবা ইউটিউবে কমেন্টস করতে পারেন, আর ডিসক্রিপশন বক্সে তো আসলে নাম্বার বেশিরভাগ সময় দেওয়া থাকে। তো আশা করি বুঝতে পারছেন, তো এই টুকটাক সমস্যাগুলো এগুলো একটু একটু মানাই নিবেন, প্লাস হচ্ছে যেটা না মানাই নিতে পারবেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে। আর যারা দেখেন নিয়মিত ভিডিও, যাদের জন্য আজকে আমি শাওন বা একটা পরিচয় হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।